আর গাড়ি যাবো না। তাহলে বাড়ি চিনবো কিভাবে? বাড়ি এই যে ওদিকে সামনে। ডানে? না বামে। বামে? ও আচ্ছা আচ্ছা। বামে তো ভাই না? বিনি, আমরা কেন যাচ্ছি এটা না বলিস, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলবি। আমি তোকে বলছি চুপচাপ আমার সাথে যেতে, আর তুই সকাল থেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিস, করেই যাচ্ছিস, করেই যাচ্ছিস। আরে আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলতে প্রবলেমটা কোথায়? না না, আমার তো কোনো প্রবলেম নেই, তুই যথাসময়ে যথা জিনিসটা জানতে পারবি, ঠিক আছে? আরে কি অদ্ভুত, ঢাকা থেকে আমরা এতটা পথ চলে এলাম, এখনো তোর বলার সময় হয়নি, কি এমন কথা যা তুই বলতে ভরসা পাচ্ছিস না? আচ্ছা নীল, আমাকে একটা কথা বলতো, তুই কি আমার সাথে যেতে ভয় পাচ্ছিস? তা হবে কেন, তুই খুব ভালো মতোই জানিস, তুই যদি আমাকে দুজকেও নিতে চাস আমি সেখানেও যেতে পারবো। খুব ভালো, তাহলে মুখটা বন্ধ করে সোজা আমার সাথে হাঁটা ধর। আসুন, যেতে যেতে আমি তোকে কিছু কথা বলবো, তুই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবি, যা বলবো তার বাইরে তুই কিছু করবি না। আচ্ছা ঠিক আছে চল। এটা কি মর্জিনা বেগমের বাড়ি? মর্জিনা বেগমের বাড়ি? আমি মর্জিনা। আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। আমরা একটা এনজিও থেকে এসেছি। এনজিও? কি দিয়ে আসতে বলেছে? আমি কি আপনাকে আসতে বলেছি? তো কি উদ্দেশ্যে এসেছেন? না মানে, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, জোর করে ঋণ দেবেন, তারপরে রক্ত চুষে খাবেন। অনেক কষ্ট করে ঋণের জাল থেকে বেঁচে এসেছি, না খেয়ে থাকলেও আর কোনোদিন আমি ঋণ নেব না। আপনারা এখান থেকে চলে যান। দেখুন, সব এনজিও তো আর একরকম না, আমাদের এনজিওটা আসলে আমার বাড়ির থেকে চলে যেতে বলেছি না, স্বেচ্ছায় যাবেন নাকি অন্য ব্যবস্থা করব? আপনি বললে আমরা অবশ্যই চলে যাব, কিন্তু আমাদের এনজিওটা আর দশটা এনজিওর মতো না, একটু অন্যরকম। আমরা ঋণ দেই না, আমরা মানুষের ইচ্ছে পূরণ করি। আমাদের এনজিওর নাম ইচ্ছে পূরণ। ঋণ না দিলে এনজিও, সেটা আবার কিরম এনজিও? আমাদের বলতে না দিলে তো আপনি জানতে পারবেন না। আমরা বাংলাদেশের প্রতিটা গ্রাম থেকে একটা পরিবারকে বেছে নিই, দরিদ্র পরিবারের যত ইচ্ছে আছে অপূর্ণ সেগুলো আমরা পূরণ করি। হ্যাঁ বুঝতে পেরেছি, পরে আবার ওই সুসমেত গলায় পাড়া দিয়ে আপনাদের ঋণের টাকা আদায় করে নেন। না না, এই টাকা আমাদের আর ফেরত দিতে হবে না, আমরা একেবারে যা দিই নিঃস্বার্থভাবেই দিই। ও তাই কন, আমি তো ভাবিছি
আই বলি তুই যা ওনাদেরকে ভিতরে নিয়ে বসতে দে। ফুলি তোর ভাইজানদের খবর দে, ক শিগগিরই আসতে বলেছি, দেরি যেন না করে। যা যা আপনারা আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। ভাইজান এখনই বাড়ি চলো, মাই তোমারে বাড়ি যেতে কইছে। কারণ কি? সে এক বিরাট কারণ। ইসেপুরের নামে দুজন ইঞ্জিয়ার তো লোক আইছে, তারা কইছে আমাকে যা যা অপূর্ণ ইচ্ছা আছে তারা সব পূরণ করে দিবে। ভাইজান যা যা অপূর্ণ ইচ্ছা মানে? এ ধরো সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি সব। এনজিওর লোকেরা নিজের মুখে এই কথা কইছে? তাহলে আর করছি কি ভাইজান? কি হলো, তুমি এখনো দোকান বন্ধ করতেছো না কেন? তারা শহরের সাহেব মানুষ, তারা বেশিক্ষণ দেরি করতে পারবে না ভাইজান। আচ্ছা তুই যা, আমি কাস্টমার বিদায় করি, এক্ষুনি আসতেছি। না না, তোমার দোকান বন্ধ করা না দেখে আমি কোথাও যাব না। আচ্ছা আমি আসতেছি, তুই যা। কাকা আমার একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে বাড়িতে। শহরের মেয়ে দেখতে কেমন মেম সাহেবের মতো, মুখখানা কেমন মায়া মায়া, দেখে মনে হচ্ছে। কি মনে হচ্ছে মা? কতবার ওই মুখখানা দেখেছি, কতবার। রিনি, তুই যে ওদের ইচ্ছে পূরণ করতে চাইছিস, ওরা যদি সাধ্যের বাইরে গিয়ে কিছু চায় তখন কি করবি? যাবে না, এমন কিছুই ঘটবে না, তুই নিশ্চিত থাকতে পারিস। মানলাম এমন কিছু ঘটবে না, কিন্তু তুই কীভাবে নিশ্চিত হচ্ছিস যে ওরা সাধ্যের বাইরে কিছু চাবে না, বা লাইক ওদের এক্সপেকটেশন এমন কিছু হবে না যে আমাদের আয়ত্তের বাইরে? মানুষের চাওয়ার শেষ নেই তা ঠিক, কিন্তু গরিব মানুষের চাওয়া নির্দিষ্ট, তারা চাইলেও ওভাবে ভাবতে পারে না। তুই জানিস এমনও বাবা মা আছে যারা 50,000 টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দেয়, যাদের কাছে নিজের সন্তানের মূল্য 50,000 টাকা, তারা কি 50,00,000 টাকার স্বপ্ন দেখতে পারে কখনো? কিন্তু সব মানুষ তো এক না। আমি জানি, চাক না যত খুশি, আমি ওদের সব স্বপ্ন পূরণ করবো। তুই তো জানিস বাবা মারা যাওয়ার আগে যে পরিমাণের সম্পত্তি আমার জন্য রেখে গেছে, একটা কেন এরকম 100টা মর্জিনার সব স্বপ্ন পূরণ করার ক্ষমতা আমার আছে। শুধু চা চানাচুর মুড়ি খাওয়ালে কিন্তু হবে না, আর অনেক কিছু খাওয়াতে হবে। কোন কি খাতে চান?
দেশি মুরগের মাংস, আপনাদের এখানকার বিল কিংবা নদীর তাজা মাছের ঝোল, আর শুনেছি আপনাদের এখানকার নাকি সন্দেশ অনেক মজার, সন্দেশটাও খাওয়াতে হবে কিন্তু। সমস্যা কি, খাবেন, তবে জোগাড় জানতে করতে কিন্তু একটু সময় লেগে যাবে। আপনি জোগাড়ের ব্যবস্থা করুন, খরচ নিয়ে ভাববেন না, যা খরচ হবে আমরা দিয়ে দেব। না না, আপনারা দেবেন কেন, গরিব হলেও এইটুকু সেবা করার মতন মন মানসিকতা কিন্তু আমাদের আছে। স্বাধীনতা দিবসে স্কুলের অনুষ্ঠানে বোনা আমি মঞ্চে সাজি হেলিয়া দুলিয়া নাচ করব। আচ্ছা, আমরা যেসব চাবো ভাবতেছি তারা কি আমগুলোকে গলার হার কানে দুল বানায় আনিছে, যে চাইলেই দেবে? বানায় না লাগবো কেন, টাকা দিলেই তো হয়, কোনো শেখরার কাছ থেকে বানায় নিমু। এই দাদি ভালো কথা কইছিস ফুলি। বউ দেখ দেখ, সুন্দর না? ছেলে মেয়ে কজন আপনার? আপনারা আসতে উঠানে দেখলেন না, দুইটা বাচ্চা কুতকুত খেলতেছে, তো ওই বড়টার নাম হচ্ছে বুলি আর ছোটটার নাম হচ্ছে ফুলি। আপনি যদি আর একটা মেয়ে থাকতো তাহলে নিশ্চয় নাম রাখতেন তুলি। তুই যে মাঝে মাঝে এমন কিছু কথা বলিস না, এখন উনি যদি তোকে বলে তুই মেয়ে না হয়ে ছেলে হলে তোর নামটা কি হতো, পারবি জবাব দিতে? আরে উনি দুটি মেয়ের নাম মিলিয়ে রেখেছে, তাই আমি ভাবলাম যে আরেকটা মেয়ের নাম হয়তো তুলি রাখতো, তুলি বুলি ফুলি, কি তার অন্তমিল, তাই না? এই হচ্ছে সাজু। আসসালামু আলাইকুম। সাজু ছোটবেলায় পোলিও হয়, তারপর থেকে ওর ডান পাটা অকেজ হয়ে গেছে, কোনো ভারী কাজও করতে পারে না, তার জন্যে রাস্তার পাড়ে একটা চায়ের দোকান দেওয়া হয়েছে, আর ওইখানে যা ইনকাম হয় তা দিয়ে আমাদের গরিবের সংসার চলে যায়। জন্মের পর তো সময় মতো পোলিও টিকা খাওয়ালে এমনটা হওয়ার কথা না, ওকে সময় মতো পোলিও টিকা দেননি? সাজুর বাবার খুব মদের নেশা ছিল, যেদিন পোলিও দেওয়ার দিন আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই সাজুর বাবাই সাজুরে নিয়ে যায় পোলিও দিতে। আমার দুর্ভাগ্য, আব্বা আমার টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার আগে মদের আস্তানায় নিয়ে যায়, মদের নেশায় সে এতই বিভোর হয়ে পড়ে যে আমার টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা তার আর মনেই থাকে না। যার খেসারত আমার ছেলেটারে এইভাবে দিয়ে লাগতেছে। পেপারে পড়েছে অনেক বাবা নাকি নেশার টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দেয়, আপনার হাজবেন্ড কি এরকম টাইপের কিছু ছিল? না না, তা হবে কেন। তা আপনার স্বামী এখন কি করেন? সে আর বেঁচে নাই, 3 বছর আগে ক্যান্সার হয়ে মরে গিয়েছে। বাজার ওনারা দেশি মুরগি আর ওই নদীর তাজা মাছ আর সন্দেশ খেতে চেয়েছে, তুই যেমন করে পারি সে দুগার করে নিয়ে আয়, দেরি করিস না, শিগগির যা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি। না না, সাজু একটু দাঁড়ান। কি করতেছেন মেম সাহেব? টাকা, না না টাকা দিয়েন না, টাকা দিয়েন না,
আপনি হোসেন আমাদের মেহমান, মেহমানের টাকা দিয়ে আমরা মেহমানদারি করব। না না মেম সাহেব, এটা করেন না। এবার আমি শুধু আপনাদেরকে দিতে এসেছি, এরপর যখন আসবো তখন আপনারা মেহমানদারি করবেন। এবার না নাও সাজু, কি নাও তো, আরে ভাই নাও না। আমরা নিজেরাই বানাইছি। তাই তোমাদের কানে তুলো মালা আমাকে দেবে? আপনি শহরে থাকা ম্যাম সাহেব, আপনি কানে সাপারবেন, আর আপনার তো গলায় হার কানের দুল আছেই। সেটা আছে, কিন্তু আমার তো তোমাদের কানের দুল আর গলা মালাই বেশি পছন্দ হয়েছে। দেবে আমাকে? তোমরা ছোট বোন হয়ে আমাকে এত সুন্দর উপহার দিলে, আমি তোমাদের কি কি দেই বলো? আমাদের এই গয়নাগুলো ফ্রি ফ্রি জিনিস, আপনার কিছু দেওয়া লাগবে না ম্যাম সাহেব। আচ্ছা তোমরা আমাকে ম্যাম সাহেব ডাকো কেন, আপা ডাকতে পারো না? কি করছেন, সেটা কেরম করে হয়? তুমি আমাকে আপা ডাকবা, যদি না ডাকো তাহলে আমি তোমাদের বাসা ছেড়ে চলে যাব। কি ডাকবে? আচ্ছা এটা তোমাদের নাও। রিনি, আমি আসলে বুঝতে পারছি না, অচেনা অজানা একটা পরিবারের জন্য তুই এত কিছু কেন করছিস? আর একটু সময় অপেক্ষা কর, তুই তোর সব প্রশ্ন উত্তর পেয়ে যাবি। তার আগ পর্যন্ত আমি যেভাবে বলেছি সেভাবেই থাক। আমার তুলি থাকলি এতদিনে সেও শহরে মেমের মতন বড় হয়ে যেত, তোদেরকেও এমনি করে সে আপা কয়েক ডাকতি কত। শহরে মেমের দেখার পর থেকে বারবার আমার ওর কথা কেন মনে পড়তেছে? কেন আমার অনেক সুন্দর লাগতেছে তাই না মা? আমারও অনেক সুন্দর লাগতেছে তাই না মা? দেখাচ্ছে, আচ্ছা তোরা ঘরে গিয়ে খুলে রাখ। হ্যাঁ আচ্ছা মা, চল।
মেম সাহেবরা আপনারা এদিকে কনিকতে আসতেছেন? নিজের গ্রামটা একটু ঘুরে দেখছি। নিজিগির গ্রাম মানে মেম সাহেব, আপনি কি? আমি যতটুকু শুনেছিলাম আঙ্কেলের জন্ম তো শহরে, এই গ্রামটা তোর কি করে হলো ঠিক বুঝলাম না। না না, আসলে গ্রামটা এত আপন লাগছে তাই মুখ ফসকে বের হয়ে গেল যেটা আমার গ্রাম। এই সন্দেশ ছাড়া দেশি মুরগি মাছ জোগাড় করতে পারলাম না মেম সাহেব, সন্ধ্যের সময় হাট না বসলি পাওয়া যাবে না। সমস্যা নেই সাজু, আমরা নিজেদের খাওয়ার জন্য সব জোগাড় করতে বলিনি, আমাদের উচিলায় যাতে আপনারা একবেলা একটু ভালো করে খেতে পারেন এই জন্যই জোগাড় করতে বলা। আপনারা খাবেন না আমরা খাবো, সেটা তো হতে পারে না। আজ রাতে সবাই মিলে আমরা একসাথে মজা করি খাবো। কিন্তু আমরা তো চলে যাব। আমরা জাতি দিলি তো। তাদের খাওয়া লাগবে না, হাটের তানি আমরা খালি হবে, তারা নাকি আমাদের জন্য এসব কিনে আনতে কয়েছে। তারা খাবি না, সেটা কিরম করে হয়? আমিও তাদের সাফ সাফ কই দিছি মা, আমরা খাবো তারা খাবি না, সিডা হবি না, আজকে ডাটা তাদের আমাদের সাথে থাকি যাওয়া লাগবেই। তারা রাজি হয়েছে? না, আমাদের আর যেতেই হবে। আসলে থাকার জন্য কোনো রকম প্রস্তুতি নিয়ে আমরা আসিনি। তাতে কি হয়েছে স্যার, একটা রাত তো, এই একটা রাত এক জায়গায় বসে থেকে কাটায় দেওয়া যায়। আর আমি কই কি, আমার সাধু যখন মুখ ফুটে কয়েছে তাহলে আপনারা আজকে রাতটা এখানে কাটায় যান। না না, সেটা হয় না। কেন হয় না মেম সাহেব, আমরা গরিব এজন্যই। না না, তা হবে কেন? তালিয়ান না করবেন না স্যার, একটা রাত আমাদের সাথে থাকি, গরিবদের দুঃখ কষ্টটা একটু নিজের চোখে দেখে যান। তাছাড়া আমি তো আপনাদের মায়ের মতো, একটা রাত না হয় এই গরিব মায়ের সাথে কাটায় গেলেন। মা, ওনারা যখন এত করে বলছেন আমরা না হয় একটা রাত থেকেই যাই, প্রথমবার গ্রামে এক রাত কাটাবো, মন্দ হয় না কিন্তু রেনি। তোমরা বলো কি বাজি লাগতে চাও। না আপনি কোন, আপনি যেটা করবেন সেটা হবে। ওকে, তোমরা যদি আমার কাছে হেরে যাও তোমাদের কিচ্ছু দিতে হবে না, কিন্তু তোমরা যদি আমাকে হারাতে পারো প্রতিবার তোমরা 500 টাকা করে পাবা। ওকে, আচ্ছা নে বুবু, তুই আগে খেল দে। ওকে ঠিক আছে, দেখি আমি এবার তাহলে খেলি। এভাবে ফেলবো না? কোন নেবো বলো?
ওকে। ওকে তোমরা একবার জিতেছ, এবার তোমরা খেলো। সাজু তুমি আমার সাথে ঢাকা যাবে? ঢাকায় যাই আমি কি করবো মেম সাহেব? তুমি আমাকে মেম সাহেব না ডেকে আপা ডাকো, আমি তো তোমার বড় বোনের মতো, আমারও ভালো লাগবে। ঢাকায় যাই আমি কি করবো আপা? তোমার চিকিৎসা করাবো, তোমার কোনো খরচ দিতে হবে না, সব টাকা আমি দেবো। পোলিও একবার হয়ে গেলি সেটা আর ভালো হয় না, শুধু শুধু ডাক্তার দেখায় লাভ কি? তা অবশ্য ঠিক। আচ্ছা এবার বলো, তুমি আমাদের এনজিও থেকে কি চাও, কি ধরনের সাহায্য চাও? খুব বেশি কিছু না আপা, আমারে যদি বাজারে একটা দোকান করে দিতেন তাহলে রোজগারটাও ভালো হতো আর সংসারটাও ভালো চলতো। সামনে বর্ষাকাল, সারা ঘরে পানি পড়ে, ঘরটা যদি একটু ভালো করে দিতেন তাহলে বর্ষার সময় আর কষ্টপাতি হতো না। আর কিছু? আমার বন্ধুদের লেখাপড়া শিখাই মানুষের মতো মানুষ করার খুব শখ, ওদের লেখাপড়াটা যাতে ভালোভাবে হয় সেই ব্যবস্থাটা যদি একটু করে দিতেন তাহলে আপনাকে এনজিওর কাছে আমরা ঋণী হয়ে থাকতাম। এইটুকুই, আর কিছু চাও না? আর কিছু না আপামণি, বেশি লোভ করতে নেই, বেশি লোভ করা ভালো না। তুমি যা যা চেয়েছো সবই পাবে, তারপর একটু ভেবে দেখো তোমাদের আর কিছু লাগবে নাকি, লাগলে আমাকে জানিয়ে দিও। আপনার মেয়ে দুটো যেমন সুইট তেমন ট্যালেন্টেড, খুটুনি খেলায় ওরা আমার সাথে বাজিতে কত টাকা জিতেছে জানেন? কত? 3,000 টাকা। ওই ওদের টাকাটা নিতেই আসলাম, বাজি টাকা তো বাকি রাখতে হয় না, ঋণীর ব্যাগ থেকে ওদের টাকাটা নিতে আসলাম। আসলো কি করে? তাহলে কি কি হয়েছে মা,
তোমার চোখে পানি কেন? তুমি কেন তিসাও কেন? তোমার চোখে পানি? কই পানি? ডিম নিতে আইসিছিলাম, ডিম রান্না করতে হবে, কত কাজ হয়ে আছে আমার। শহরের মেম যদি সত্যি আমার তুলি হবি, তাহলে কেন আসে আমারে মা বলে ডাকলো না? কেন ওর পরিচয় গোপন করবে? তাহলে কি তুলি আমার উপর অভিমান করে আছে? আচ্ছা, আমি কি ওর কাছে সরাসরি জানতে চাইব ও আমার তুলি কিনা? না, কিন্তু ও যদি আমার কাছে প্রশ্ন করে, ওরা জন্ম দিয়ে কেন আমি ওরে আমার মুখের মধ্যে ধরে রাখতে পারিনি, তাহলে আমি কি স্বভাব দেব? আমি তো এখানে বসি। হ্যাঁ, আসেন আসেন, বসেন। আপনার তো সংসার চালাতে অনেক কষ্ট হয়, আপনার কখনো মনে হয় না আপনার দুটো মেয়ে না থেকে একটা মেয়ে থাকলে ভালো হতো? যা হবার তা তো হয়ে গেছে, এসব আর চিন্তা করে লাভ কি? আপনি চাইলে আপনার দুই মেয়ের এক মেয়েকে বিক্রি করে দিতে পারেন, কিছু টাকাও পেলেন, আবার যে সংসারের চাপ সেটাও কমলো। কি কি করেন আপনি? আপনি রাজি থাকলে আপনার দুই মেয়ের এক মেয়েকে আমি কিনতে চাই, 50-1 লক্ষ টাকা। আমি 50 লক্ষ টাকা দেব, বুঝবেন? মা হয়ে আমি সন্তান বিক্রি করব? এই কুপ্রস্তাবের সাহস পাইলেন কি করে আপনি? সরি, টাকার জন্য মা হয়ে বুঝি কেউ সন্তান বিক্রি করে না? আমার তো হঠাৎ মনে হলো গরিব মানুষজন টাকার জন্য সব করতে পারে। আপনি সব গরিবরে এক পাল্লায় ফেলতেছেন কেন? কারণ আমি যার সাথে কথা বলছি সে নাকি তার প্রথম সন্তানকে টাকার জন্য একজন বড়লোকের কাছে মাত্র 50,000 টাকা বিক্রি করে দিয়েছিল। না না, মিথ্যে কথা, এই কথা আপনার কে যা কইছে? নাম বলতে পারবো না, এই গ্রামেরই একজন। মিথ্যে কথা আপনি অস্বীকার করতে চাইছেন? সাজুর আগে আপনার একটা মেয়ে ছিল না, তাকে আপনি বিক্রি করে দেননি? হ্যাঁ ছিল, ওর বাপের লোকে গোসল করতে গেছিল নদীতে, আর ওখানে ডুইব বা মইরা যায়, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে না। গ্রামের লোক কয় আমরা নাকি ওরে বেচতে দিছি। তার মানে মার কাছে আমি মৃত। শুনেছি সন্তানের গায়ের গন্ধ শুকে মা চিনতে পারে, তাই যদি হয় আমি মায়ের এত কাছে আসার পরও মা আমাকে কেন চিনতে পারছে না? নাকি ইচ্ছে করে মা ধরা দিতে চাইছে না? মা তার জীবন থেকে যে তুলি নামটি মুছে ফেলেছে, সে কি চায় না সেই তুলি নামটা তার জীবনে আবার ফিরে আসুক? ঠিক আছে, তুমি যদি আমাকে চিনতে না পারো মা, যেচে আমি আমার পরিচয় তোমাকে দেব না। কাঁদছিলি মনে হয়?
যে মেয়েকে তার গর্ভধারিণী মা চিনতে পারে না সে কাঁদবে না তো কি করবে? তোর কথার মানে ঠিক বুঝলাম না। তুই আমার কাছে বারবার জানতে চাইছিলি না আমি কেন ওদের জন্য এত কিছু করছি? হ্যাঁ, সেটা আমি এখনো জানতে চাইছি, কারণ এটাই আমার শেকড়। শেকড়? তুই জানতে চাইছিলি না আমি কেন ওদের জন্য এত কিছু করছি? ওরা ওদের কারণে আমি জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। মানুষ কি করে, কারো কাছ থেকে কষ্ট পেলে তাদের নিঃস্ব করে দিয়ে তার দুঃখ বলে, কিন্তু আমি তাদেরকে দুহাত ভরে সব দিয়ে আমার দুঃখ কমাতে যাচ্ছি। আমি কিন্তু তোর কথার মানে একদম বুঝতে পারছি না। তুই যাদেরকে আমার মামুনি বাবা বলে জানতি তারা আসলে আমার মামুনি বাবা না। তাহলে? আমার মামুনির পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব ছিল না, তাই আমার বাবা এই মর্জিন আর গফুর দম্পতির কাছ থেকে আমাকে মাত্র 50,000 টাকায় কেনে। তার মানে ওরা তোকে বিক্রি করে দিয়েছিল? খুব অবাক লাগছে না তোর? সেটাই বাস্তবতা। কিন্তু এতদিন পরে এসে সত্যটা তোর সামনে এলো কি করে? মামুনিকে বাবা অনেক ভালোবাসতেন, মামুনির মৃত্যু বাবা সহ্য করতে পারেনি। মামুনির মৃত্যুর 3 মাস পরেই বাবা মারা যায়। দুজনকে হারিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম। বাবার এত ইন্ডাস্ট্রি, বিজনেস, সম্পত্তি আমি একা কীভাবে সামলাবো আমি বুঝতে পারছিলাম না। তারপর মনে হলো বাবা শূন্য থেকে এত বড় একজন শিল্পপতি হয়েছেন, আমার বাবাকে নিয়ে কিছু করা উচিত। তখন ভাবলাম বাবার সাকসেস নিয়ে আমি একটা বই লিখব। বাবার আগে থেকেই ডায়েরি লেখার অভ্যাস ছিল, বাবা সেই ডায়েরি পড়তে গিয়ে সব বেরিয়ে এলো। তোর কথা শুনে আমার মনে হচ্ছে একটা সিনেমার গল্প শুনছি। নীল, সিনেমা মানুষের জীবনের গল্প থেকে নির্মিত হয়। তুলি নদীতে ডুবে মরে গেছে এই কথাটা কওয়া কি আমার উচিত হয়েছে? মেম সাহেব মনে হয় আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। মা হয়ে আমি ওর মরণের কথা কেমন করে করলাম? কিন্তু এছাড়া কি করছিল আমার? কি করে ওরে আমি কথা জোর বাপ ওরে মাত্র 50,000 টাকায় বেঁচে দিছে। ওর মনের ভিতরে যে শুধু প্রশ্ন আর ঘৃণা, ওই প্রশ্নের মান আর ঘৃণা সহ্য করার ক্ষমতা আমার নাই, আমার নাই, আমার নাই। এমনও তো হতে পারে সত্যি তোর মা তোকে চিনতে পারছে না, তাহলে তুই কেন নিজে গিয়ে বলছিস না যে তুই সেই বেঁচে দেয়ারিনি? আমি মাকে যেভাবে আঘাত দিয়ে কথা বলেছি তাতে মা আমাকে চিনতে পারছে না, সেটা কোনোভাবেই সম্ভব না। আর জানিস তুলির কথা বলতে মা আমাকে কি জবাব দিল? কি বললো? তারা তুলিকে বেঁচে দেয়নি, তুলি নদীর পানিতে ডুবে মারা গেছে। যার কাছে আমি মৃত তাদের কাছে আমার পরিচয় দিয়ে কি লাভ? হয়তো লজ্জায় কথাটা বলে ফেলেছে। আমি যখন ঢাকা থেকে রওনা দিই আমি কি ভাবছিলাম জানিস? মা যখন আমাকে দেখবে আমার গায়ের গন্ধ শুনে মা চিনে যাবে আমি কে। মা আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে। অথচ আমি এখানে এসে কি শুনলাম? আমি নাকি মৃত। তোদের দুজনের সমস্যাটা আমি বুঝতে পেরেছি, যা করার আমাকেই করতে হবে। নীলচল, তুই আগবারে কিছু করতে যাস না প্লিজ। তুই বল, মানে এতদিন পরে এসে তোদের এই মান অভিমানগুলি মানায় রানিনি? এত কাছাকাছি এসেও তোরা একে অপরকে জড়িয়ে ধরবি না? তোর মা তোকে তুলি বলে ডাকবে না? তুই তোর মাকে মা বলে ডাকবি না? এ হতে পারে না।
এটা কখনোই হতে পারে না। তোর ছোট ছোট ভাই বোনগুলি তোকে বোন বলে ডাকবে না, ওরা জানবে না তাদের বড় বোনটাকে। মৃত মানুষকে চিনলেই কি আর না চিনলেই কি? মা আপনাদের খাতে ডাকতেছেন, তুমি যাও আমরা আসছি। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। কেটে গেছে তো, মাংসের ঝোল লাগলে হাত আরো জ্বলবে, আপনি কি আমাকে একটু খাইয়ে দেবেন? আপামনি আমরা দিবুন স্কুলে যাইতাছি, আজকে কলম থাকা লাগবে। আজকে আমাদেরকে যেতেই হবে। এই কথা কইলে হইব না, আজকের দিন থাকাই লাগবে।
একদিন থেকে তোমাদেরকে আমরা যে জ্বালিয়েছি আর একদিন থাকলে তোমার নিজেরাই তোমাদের বাসা ছেড়ে পালিয়ে যাবে। না স্যার, আপনার আশায় আমরা খুব খুশি হয়েছি। যেইটা কইলাম সেইটাই ফাইনাল কথা আপামনি। আজকের দিন কেলাম আপনারা থাকি যাচ্ছেন। আমি চলে গেলে কি আমার কথা তোমার তো মনে থাকবে? সারা জীবনও আপনাকে কথা ভুলতে পারবো না। বুবুরি যেই গলার চেন দিয়েছেন, আমার যেই কানে দুল দিয়েছেন, এগুলো দেখলেই আপনাকে কথা মনে পড়বো। ও আচ্ছা, বুবু এত কিছু দিছে এই জন্য বুবুর কথা মনে পড়বে, আমি কিচ্ছু দেই না এই জন্য আমার কথা মনে পড়বে না, তাই না? আপনি কিছু দেন নাই করছেন কেন? আপনিও তো বাজি খেলে আমাকে টাকা দিয়েছেন। খুটুনি খেলতে গেলেই আপনার কথা খুব মনে পড়বো। অনেক ভালো থাকবে, তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করবে। আচ্ছা পামনি। আর আমি আমার একটা কার্ড রেখে যাচ্ছি, ওখানে আমার নাম্বার আছে, তোমাদের যখন কিছু প্রয়োজন হবে আমাকে ফোন দিবে, একদম কোনো কিছু চিন্তা না করে আমি সেটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সত্যি আপামনি আপনি আজকে চলে যাবেন? আজ অথবা কাল শহরে গিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, তোমার বা তোমার মায়ের নামে। এই চেকটা জমা দিলে সেখানে টাকাটা চলে আসবে, তারপর তোমাদের যা প্রয়োজন সে অ্যাকাউন্ট থেকে তুলে নেবে। ওই চেক ফেরত দিয়ে দে সাজু। কেন মা? বাইরের লোকের দয় আমরা বাঁচতে চাই না। কিন্তু কেন মা? তোরে আমি যেটা কইছি এটা কর, চেক ফেরত দে। মেম সাহেব, এগুলো আপনাকে জিনিস, আপনার মেয়ে যান। দেখুন আমি আমার ভাই, মানে আমি কাকে কি দিব এটা আমার ব্যাপার, আপনি মাথা দিচ্ছেন কেন? আমি কিন্তু আগে কয়েছিলাম কারোর দয়া নিয়ে আমরা বাঁচতে চাই না। আর কিছু বলার আছে আপনাদের? এই কি আপনার শেষ কথা? হ্যাঁ, আপনাদের কাছে মিটে গেলে আপনারা এখন যেতে পারেন। চলেই তো যাচ্ছিলাম, তার আগেই তাড়িয়ে দেবেন? যে চলে যাওয়া সে তো চলেই যাবে, মিসে মায়া বাড়ার লাভ কি? মা, তুমি কিন্তু একটু বেশি কয়া ফেলতে চাও। তুই সব কয় সাজু, আমার কথা আমার কথি দে। কি হলো এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনার কাজ তো শেষ, চলে যান। যাচ্ছি। রিনি, প্লিজ নিজেকে একটু শক্ত কর। মা, এ কি আমাদের সেই বেঁচে দেওয়া তুলি বুবু? না, সে শহরের মেম সাহেব। তুমি যতই লুকাতে চেষ্টা করো মা, আমার বুঝতে একটুও বাকি নেই কি না। তুমি বুবুরে জাতি দিও না মা, তুমি বুবুরে আটকাও।
যে আমার কেউ না, তবে আমি কি করে আটকাব? যে আমার কেউ না, কেউ না, তবে কি করে আটকাব? বুবু যদি তোমার কেউ না হবি, তাহলে কেন তার জন্য এত কান্তি চাও মা? নিজের মানুষের জন্য ছাড়া কেউ কখন এমন কান্তি পারে না মা। বাড়িতে একটা বিড়াল কুত্তা পুষলেও তো তার জন্য মায়া হয়, কিন্তু ওই মেয়েটা তো একদিন এক রাত আমার সাথে কাটাই গেছে, তাই একটু কষ্ট হচ্ছে, একটু মায়া হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। তুমি বুবুরে জাতি দিয়ে না মা, ফিরাও বুবুরে, অভিমান নিয়ে গেলে সে কল আমার কখনো ফেরবে না। তুমি বুবুরে নিয়ে আসো, তুমি বুবুরে জাতি দিও না মা। মার কণ্ঠ শুনলাম না? কই, আমি তো কিছু শুনলাম না। না না, আমি তো স্পষ্ট শুনলাম। আমি জানতাম মামা কি হয়েছে দিদি। দেখেছিস, আমি বললাম না কেউ তোকে ডাকেনি, চল। আর কখনো তোমার কাছে ফেরবে না। তুলি বলি একবার বুকে জড়াই ধরো, দেখ পা কারো প্রতি কারো আর কোনো মান অভিমান ভয় থাকবে না। দোহাত তোমার মা, তুমি যাও বুবুরে ফেরাও, বুবুরে তুমি আটকাও। তুলি, আমার তুলি, তুলি রে। আমি তোরে চিনতে পারিনি, এতদিন পর আমার কাছে এসে মা না দেখে চলে যাচ্ছিস। মা ডাকার জন্য তুমি আমাকে বিক্রি করে দাওনি মা, আর তাছাড়া আমি তো, আমি তো তোমার কাছে মৃত। ওরে না, ওটা আমার মনের কথা ছিল না। আমি জানি তোর মনের মধ্যে অনেক প্রশ্ন জবাবে আছে, তোর ওই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার ছিল না রে মা, আমার ছিল না। যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, সেই নারী ছেড়া ধনকে মা কটা টাকার জন্য তুমি বিক্রি করে দিলে? না না না, মা না, মা তোমার টাকার জন্য বিক্রি করে দেয়নি বাবু। তাহলে কে বিক্রি করছে আমাকে মানুষ ছেড়ে পাষাণ বানায় দিয়েছে, মায়া মমতা স্নেহ সবকিছু হারায় ফেলে, আমাদের জায়গা জমি যা ছিল সব শেষ। আমরা যখন দেনায় ডুবু ডুবু, সেই সময় পাশের গ্রামে ওই নেহাল সাহেব এসেছিল, কবিরের 5-5টা মেয়ে হওয়াতে নিঃস্ব হয়ে যায়, তারপরে একটা মেয়েরে বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে ওই সিদ্ধান্ত
বাদ দিয়ে দেয়, কিন্তু ওই খবরটা তোর বাপ জানতে পারে, আর তখন আমারে কোনো কিছু না জানায় তোরে নিয়ে মাত্র 50,000 টাকার জন্য ওই নেহার সাহেবের কাছে তোরে বিক্রি করে দেয়, তোরে বিক্রি করে দেয়। আমি জানতে পারিনি, আমি জানতে পারিনি। তারপর মানুষটার যখন মদের নেশা কেটে যায় তখন অনেক কষ্ট পায়, তোরে ফিরে আনতে চায়, ওই 50,000 টাকা ফেরত দিয়ে তোরে ফেরত আনতে চায়, কিন্তু তোরে পায়নি। তখন অনেক দেরি হয়ে গিয়েছে, তোরে নিয়ে নেহাল সাহেব ঢাকায় ফিরে গিয়েছে, তোরে আর পাওয়া যায়নি রে মা। ইচ্ছে থাকলে তো আমাকে ঢাকা গিয়ে একবার দেখেও আসতে পারতে, আমরা শুধু নেহাল সাহেবের নামটা জানতাম, ঠিকানা জানতাম না। এই গ্রামে এই গ্রামের কেউ কেউ নেহাল সাহেবের ঠিকানা জানেনি মা। আর তারপর থেকে বুকের ভিতরে কষ্ট, আমার মেয়ে হারানো কষ্ট নিয়ে বেঁচে আছি রে মা, বুকের ভিতরে চাপা দিয়ে রাখছি মা, কষ্ট চাপা দিয়ে রাখছি রে মা। মা, আমি যখন জানতে পারলাম যে আমি যাদের কাছে বড় হয়েছি তারা আমার আপন বাবা মা না, তখনই আমার বুকের ভিতরটা জ্বলে গেল তোমাদেরকে দেখার জন্য। আমি সাথে সাথে ছুটে এলাম তোমাদের কাছে। Yeah.